আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চিন্তা করতে পারেন, ছোট্ট একটা মেয়ে যার বাবা কিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিল, তার বাবার মৃত্যুর খবর পেয়ে তার মা গেছে বাবার লাশ আনতে। এদিকে এই ছোট মেয়েটা ঘরে একা, ঘরে বসে বসে কাঁদছে আর ভাবছে মধ্যবিত্ত পরিবার বাবাকে হারিয়েছে, কিভাবে চলবে এই সংসার, কি হবে তার ভবিষ্যতের। ঠিক তখনই আমাদের দেশে কিছু সোনার ছেলের নজর পড়ল এই মেয়েটার দিকে। তারা মেয়েটাকে ধর্ষণ করলেন, ধর্ষণ করার পর মেরেও ফেললেন মেয়েটাকে। আমার মনে হয় বনের কোনো জানোয়ারও যদি দেখত বা শুনত অন্য জানোয়ারের বাবা মরে গেছে, ওই জানোয়ারগুলো যতই ক্ষুধার্ত হোক না কেন, ওই সময়ে হয়তো শিকার থেকে বিরত থাকত। কিন্তু বীর বাঙালি কি কখনো বিরত থাকতে পারে? কি অপরাধ ছিল এই হীরামণির? আপনারা যারা সারাক্ষণ বলেন মেয়েরা পর্দা করে না কেন, তনু, নুসরাত, হীরামণি এদের কেউ পর্দা করতো না আপনারা বলতে পারবেন? নুসরাত হত্যার আসামি, সিরাজ দৌড়ে ছিল মাদ্রাসার শিক্ষক। আমি 100% পর্দার পক্ষে। পর্দা নারীর সৌন্দর্য, কিন্তু যাদের চরিত্র খারাপ আপনারা কি রেহাই দিচ্ছেন কাউকে? আপনারা কি রেহাই দিচ্ছেন ছোট্ট শিশুকে? আমার ভাবতে অবাক লাগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, ওনার আগেও প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, বর্তমানের স্পিকার একজন মহিলা, অনেক ক্ষমতাবান মন্ত্রী আছেন যারা মহিলা, সবাই সংসদে বসে নারীর অধিকার নিয়ে কথা বলেন। কি অধিকার দিয়েছেন আপনারা মহিলাদের? এই ওয়ার্ল্ড জানে আপনারা রাজনীতি করেন আপনাদের নিজের জন্য, জনগণের অধিকারের দিকে কোনো দলই কখনো তাকান না। কি বিচার হয়েছে আবরার হত্যার? কি বিচার পাবে আবরারের পরিবার? পূর্বে এ দেশে যতগুলো হত্যা হয়েছে কেউ কি সঠিক বিচার পেয়েছে? সরকারে আপনারা কোন দল আছেন এটা বড় বিষয় না, সরকারে আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, আপনাদের চরিত্রটা মুদ্রার এপিট আর ওপিট। দেশের কোনো মেয়ে ধর্ষিত হলে, দেশের কোনো শিশু ধর্ষিত হলে আপনারা বড় বড় বক্তৃতা দিন, তাদের পরিবারকে ডেকে এনে জড়িয়ে ধরে আদর দেখান, এই সবই মিডিয়ার কভারেজের জন্য, এই সবই আপনাদের রাজনৈতিক বিজ্ঞাপন। আজ যদি প্রধানমন্ত্রীর মেয়েকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হতো, আজ যদি কোনো এমপি বা মন্ত্রীর মেয়েকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হতো, আবরার যদি প্রধানমন্ত্রীর ভাই বা ভাইয়ের ছেলে হতেন তাহলে বিচারটা কি হতো? কিন্তু আজ নুসরাত, তনু, খাদিজা আর হীরামণি গ্রামের সাধারণ মেয়ে বলে, কোনো ক্ষমতাবানের আত্মীয় না বলে, বিচারের নামে তাদের বিচার নিয়ে এক ধরনের ড্রামা হয়, ড্রামা হয় আবরার হত্যার বিচার নিয়ে। আমার নিজকে বাংলাদেশি হিসাবে ঘৃণা হয় যখন আমি দেখি এই নিউজগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া পাবলিশ করছে। আমরা যারা স্টুডেন্ট, যারা বাইরে থাকি, বাইরে পড়াশোনা করি, যখন আমাদের সাথে অন্য দেশের ফ্রেন্ডরা আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে, আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকে না। ইন্টারন্যাশনালি আমরা এমন একটা জাতি যারা আমাদেরকে জানে একটা ধর্ষকের জাতি হিসাবে। আমাদের পেটে ভাত থাকে না, আমরা ভিক্ষা করে অন্য দেশ থেকে সাহায্য নিয়ে চলি। মিডল ইস্টে আমাদের লক্ষ লক্ষ ভাই বোন মানুষের বাসায়, অফিসে ছোট ছোট কাজ করে, কিন্তু আমরা ধর্ষণ আর খুনের বিষয়ে এক্সপার্ট। আমাদের দেশের সোনার ছেলেরা ক্ষমা করেন না শিশু থেকে 80 বছরের বৃদ্ধা কেউ। আর এই জন্য আমি সবচেয়ে বেশি দায়ী করব পলিটিশিয়ানদের। ওনারা একটা ঘটনা ঘটলে যে কোনোভাবেই এটাকে ঢাকার চেষ্টা করেন, কিছুদিন পর এটাকে ভুলে যান। পলিটিশিয়ানদের আমি বলছি, এমন একটা দিন আসবে ঠিক একইভাবে ধর্ষিত হবে আপনার মেয়ে, মা বা বোনরা। আর যারা পলিটিশিয়ানরা আছেন আপনারা কি ভালো পাপিয়ার রেজিস্টারে কার কার নাম নিয়ে বুকে হাত দিয়ে বলতে পারেন? কি বিচার করবেন আপনারা? আপনারা নিজেরাই তো এক একটা ধর্ষক। দেশবাসী আপনারা সাবধান হন,
আপনাদের ছেলে মেয়েকে সাবধান করুন। বাঁচতে হলে আপনাদের প্রত্যেককে যোদ্ধা হতে হবে। আপনাদের যদি কারো মেয়ে থাকে তাদের কমান্ডো ট্রেনিং দিন। তাদেরকে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখিয়ে দেখিয়ে নিজকে নিজে রক্ষা করার প্রশিক্ষণ নিতে বলুন। তাদেরকে বোঝান দেশটা ধর্ষকের বর্তি। সুযোগ পেলেই যে কেউ ধর্ষণ করে মেরে ফেলবে। সুযোগ পেলেই কোনো নেতা নেত্রী তাদেরকে ওয়েস্টিনে নিয়ে বন্দি করে রাখবে। ওয়েস্টিন থেকে ছাড়া পেলেও মুখ খুলতে পারবেন না কখনো। আমি ধিক্কার জানাই বাংলাদেশের সবগুলো পলিটিক্যাল পার্টিকে। আমি ধিক্কার জানাই সবগুলো পার্টির নেতা নেত্রীকে। আমার ঘৃণা প্রতিটা পলিটিক্যাল পার্টির নেতা নেত্রীদের প্রতি, যারা আগে ক্ষমতায় ছিল তাদের প্রতি, যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের প্রতি। দেশের মানুষ যদি এই ভিডিওটা প্রয়োজন মনে করেন, ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।